আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে আমি বৈশাখ মেলার একটি ছবি দেখাবো। এটি তোমরা গ্রামের মেলা বললেও আঁকতে পারবে। এখানে আমি একটা আর্ট পেপার নিয়ে নিয়েছি, সিডি মার্কার দিয়ে আঁকছি, তোমরা চাইলে পেন্সিল দিয়েও আঁকতে পারো। এখানে আমি একটা ছোট বাচ্চা এঁকে নিব প্রথমে, যে কিনা ঘাড়ের উপর বসে আছে, এই জন্য প্রথমে আমি বাচ্চাটা এঁকে নিব। এরপর নিচের দিকের মানুষটা আঁকবো। এই সাইডে আমি একটা হাত দিয়ে দিয়েছি, হাতের মধ্যে কিছু বেলুন দিয়ে দিব, আর একটা হাত নিচের দিকে দিলাম। এরপর আমি মাঝখানে যে মানুষটি আছে সেটি আঁকিয়ে নিব। এখানে আমি কমপ্লিট আঁকিনি, মানুষটা আঁকার পর আমি বাকিটা আঁকব। এই ছবিটা তোমরা একটু চেষ্টা করবে, চেষ্টা করলেই তোমরা ছবিটা আঁকতে পারবে। তোমাদের কাছে প্রথমে একটু কঠিন লাগতে পারে, কিন্তু একটু চেষ্টা করে দেখবে। আমি যেভাবে যেভাবে প্রথমে যে জিনিসগুলো আঁকছি ওভাবে স্টেপ বাই স্টেপ ফলো করার চেষ্টা করবে, তাহলেই আর তোমাদের কাছে ছবিটা কঠিন লাগবে না। এখানে আমি দুই সাইডে হাতগুলো এঁকে নেওয়ার পর নিচের সাইডে লুঙ্গিটা এঁকে নিচ্ছি। নিচের সাইডে পাগুলো শুধু দুইটা দাগ দিয়ে দিয়েছি, কমপ্লিট আঁকিনি, তোমরা চাইলে আঁকতেও পারো। এরপর পাশে দিয়ে একটা মহিলা দিয়ে দিব, যে কিনা শাড়ি পরে আছে। আর তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। আর যদি তোমাদের কোনো ধরনের ড্রয়িংয়ের প্রয়োজন থাকে তাও আমাকে বলতে পারো, যে নেক্সট কোন টপিকের উপর ভিডিও করলে অনেক ভালো হবে। আমি সবসময় চেষ্টা করি কম্পিটিশনের জন্য তোমাদেরকে ভালো ভালো সাবজেক্টের উপর ভিডিও দেওয়ার, এবং পয়লা বৈশাখ উপলক্ষে অনেকগুলো কম্পিটিশন হয়ে থাকলে আমি ওগুলো পোস্ট করে দিব আমার ইউটিউব চ্যানেলে, অথবা তোমরাও দেখবে অনেক জায়গায় কম্পিটিশন হতে পারে, ওখানে তোমরা অবশ্যই এই ছবিটি আঁকতে পারো। এই ছবিটির মধ্যে অনেক কিছু আছে, এটা বৈশাখ মেলা বললে তোমরা এই ছবিটার মধ্যে আরও অনেক কিছু দিতে পারো। আমার ছবিটার মধ্যেও আমি অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি একটা ফুচকাওয়ালা এঁকে নিয়েছি, যে কিনা ফুচকা বিক্রি করছে। এখানে আমি শুধু কমপ্লিটলি সামনের সাইডেই কয়েকটা মানুষ এঁকে নিব, বাকিগুলো একদম ছোট ছোট করে দিব, ওগুলো তোমরা গোল দিয়ে সহজেই এঁকে নিতে পারো। এমনিতেও আমার চ্যানেলে বৈশাখ মেলার কিন্তু আরও কিছু ভিডিও আছে, চাইলে ওই ভিডিওগুলো দেখে তোমরা করতে পারবে। তোমাদের কারো কাছে যদি এই ছবিটা কঠিন লেগে থাকে, যারা ছোট আছো তাদের কাছে কঠিন লাগতে পারে, তারা এক কাজ করবে, এখানের মধ্যে যে মানুষগুলো একটু সহজ আছে তোমরা মনে করবে যে আঁকতে পারবে, ওই মানুষগুলো এঁকে পিছনের যে ট্যাম্পগুলো আছে ওগুলো এঁকে দিবে। প্রথমে আমি দুই সাইডে দুইটা মানুষ আঁকার পর পিছনের গাড়িটা আঁকছি। প্রথমে গাড়িগুলো এঁকে নিলে সামনের সাইডে তাহলে মানুষগুলো আঁকতে অসুবিধা হতো। এই যে ভিতরে আমি একটা চুলা এঁকে নিয়েছি, চুলার মধ্যে একটা পাতিলের মতন দিয়ে দিলাম। আর গাড়িটাতে কিছু ডিজাইন করে নিব, এরপর ভিতরের সাইডটাতে ফুচকা কর্নার কথাটা লিখে নিচ্ছি। এবার গাড়ির নিচে দিয়ে দুটা চাকা এঁকে নিব, এটা তোমরা কম্পাস দিয়েও আঁকতে পারো, আমি সিম্পলি হাত দিয়ে এঁকে নিয়েছি। এভাবে একটু ডাবল করে দিব, পিছনের সাইডেরও একটা চাকা দিয়ে দিয়েছি। এবার এই সাইডে যে জায়গাটা খালি আছে ওখানে আরেকটি পিছনের সাইড করে মানুষ এঁকে নিচ্ছি, যে কিনা খেলনাপাতি এগুলো বিক্রি করছে। এই মানুষটার সামনে দিয়ে আমি একটা ভ্যান গাড়ির মতন দিয়ে দিব, ভ্যান গাড়ির নিচের সাইডটা একটু ডিজাইন করে নিয়েছি। এরপর সামনের সাইডটাতে একটু ঘন্টা এঁকে নিব, তবলা এঁকে নিচ্ছি। এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতন কয়েকটা জিনিস এঁকে নিবে। এরপর আমি এখান দিয়ে কিছু পুতুল এঁকে নিলাম। এবার এই সাইডটাতে আমি দুইটা টপ এঁকে নিব, কারণ এই জায়গাটা দেখতে একটু খালি মনে হচ্ছে, এই জন্যেই আমি এখানে কিছু টপ দিয়ে দিচ্ছি। এরপর আমি দুই সাইডে দুইটা খুঁটির মতন দিয়ে দিব, আর নিচের সাইডে পাগুলো এঁকে নিব। এখানে তোমরা পা আঁকতে না চাইলে নিচের সাইডটাতে কিছু ঘাস দিয়ে দিবে, আর বাচ্চাটার হাতে আমি কিছু বেলুন এঁকে নিব। তোমাদের খাতা যদি আরও ছোট থাকে তাহলে তোমরা এখান থেকে এক সাইডে যে কোনো একটা জিনিস বাদ দিয়ে দিতে পারবে। আর আমি ছবিটা আঁকার সময় সবগুলো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমরা সহজেই ছবিটি আঁকতে পারো, আঁকতে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এই জন্য এখানে এবার যে যে জায়গাগুলো আমার কাছে একটু খালি মনে হচ্ছে ওই জায়গাগুলোতে কিছু মানুষ দিয়ে দিব। তোমরা চাইলে এই জিনিসটা স্কিপও করতে পারো, একদম ছোট ছোট করে শুধু কালার দিয়ে দিলেই হবে, এরকম টাইপসেরও মানুষ দিয়ে দিতে পারবে।
এই ছবিটা আমি এমনভাবে এঁকেছি যাতে ছোট যারা আছো তারাও আঁকতে পারো, বড় যারা আছো তারাও আঁকতে পারবে। শুধু যাদের কাছে যে জিনিসটা কঠিন লাগবে ওই জিনিসটা বাদ দিয়ে দিতে পারবে। এখানে অনেকগুলো মানুষ দেখিয়েছি এই জন্য কয়েকটা মানুষ বাদ দিলেও সমস্যা নেই। পিছনের সাইডে খুবই ইজিভাবে আমি কিছু তাঁবু এঁকে নিচ্ছি, তারপর নিচের সাইডটাতে একটু গোল গোল করে ডিজাইন করে দিব, আর উপরে যে বক্সটা করেছি ওখানে আমি সার্কাস কথাটা লিখে দিব। এরপর এখানে মাঝখানে একটা দরজা দিব, কিন্তু দরজার সামনে কিছু ছোট ছোট করে মানুষ দিব যারা ঢুকছে, এমন করে কিছু মানুষ এঁকে নিচ্ছি। এরপর একটা বড় করে দরজা দিব এবং পুরো তাঁবুটার মধ্যে র্যাক র্যাক করে দিব। একটু ডিজাইন করে দিয়েছি যাতে প্রত্যেকটা এক একটা এক এক কালার দেওয়া যায়। সেম একইভাবে পাশে দিয়েও একটা এঁকে নিব, যতটুকু দেখা যাচ্ছে অতটুকুর মধ্যেই আমরা এঁকে নেওয়ার চেষ্টা করব। এরপর একটা সেটে যে জায়গাটা খালি আছে ওখানের মধ্যে নাগরদোলা এঁকে ফেলবো। নাগরদোলা আঁকাটা খুবই সহজ, ওটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে শুধু আমি পাঁচটা দাগ দিয়ে এরপর দুইটা খুঁটি দিয়ে দিয়েছি নিচের সাইড করে, এরপর কিছু ছোট ছোট বক্স করে ওখানের মধ্যে কিছু মানুষ এঁকে নিব। ছোট ছোট করে বক্সের ভিতরে মানুষ দিয়ে দিবে, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এরপর খালি যে জায়গাগুলো আছে ওখানে কিছু গাছ এঁকে নিচ্ছি। এই ছবিটা আমি টিটি পেস্টেল কালার 36 কালারটা দিয়ে করব। তোমরা চাইলে জল রং বা পেন্সিল কালার যে কোনো কালারই করতে পারবা। শুধু আমি যে কালারগুলো ইউজ করছি, যে কোনো বক্সে ওই কালারগুলো থাকবে ওই কালারগুলো দিয়ে করে নিতে পারবে। নীল আর আকাশি কালারটা দিয়ে পুরো আকাশটা করে নিব এবং আকাশটা একদমই হালকা রাখার চেষ্টা করবে। এরপর সবুজের কাজগুলো করে নিব, এখানে গাছ এরপর ঘাসগুলোতে সবুজ কালারটা প্রথমে নিচের সাইড থেকে দিয়ে এরপরে ভালো করে টিয়া কালারটা মিক্স করে নিবে। এরপর উপরের সাইডটাতে হলুদ কালার দিয়ে দিবে, আর গাছের মধ্যে আমি এখানে চকলেট কালার এরপর খয়েরি এরপর বাদামি এরপর মিষ্টি কালারটা ব্যবহার করছি। এরপর নাগরদোলাটার কালারটা আমি একদম ইজি করে করব, শুধু চকলেট কালার দিয়ে গাঢ় আর হালকা করে একটু শেড করে কালারটা করে নিয়েছি। এবার যে তাঁবুগুলো আছে ওইগুলোর কালারগুলো করব। এখানে তাঁবুগুলো কালার করা সবচেয়ে সহজ, প্রত্যেকটা তাঁবুর পার্টগুলোতে শুধু তোমাদের ইচ্ছে মতন এক একটা কালার দিয়ে দিবে। এখানে প্রথমটার মধ্যে আমি হালকা কমলা কালার এরপর হলুদ নীল আকাশি এরপর আবার হলুদটা দিয়ে দিয়েছি, এরপর শেষেরটাতে লাল কমলা দিলাম। এরকম করে তোমরা তোমাদের ইচ্ছে মতন কয়েকটা কালার দিয়ে দিবে। অবশ্যই কালারগুলো সেম দিবে না, এক একটার কালার ভিন্ন হতে হবে যাতে পাশেরটার সাথে মিলে না যায়। একইভাবে তোমরা পাশের তাঁবুটার কালারও করে নিবে, আমি বাকিটার কালার আর দেখালাম না। এরপর এখানে আমি ফুচকাওয়ালার ভ্যানগাড়িটার কালারটা করে নিব। প্রথমে বিভিন্ন কালারের উপরের সাইডটা করে নিয়েছি, এরপরে পুরোটা আকাশি কালার রাখার চেষ্টা করেছি। এরপর আগুনের কালারটা করে নিব এখানে লাল কমলা দিয়ে। তোমরা অনেকেই আমাকে বলো যে আপু এই ছবিটা জল রং বা ফেব্রিক কালার অ্যাক্রেলিক কালার হলে ভালো হতো, কিন্তু তোমাদের সবাইকে আমি বলবো যে কালারগুলো আমি পেস্টেল কালারে ব্যবহার করছি, সেম কালারগুলোই তোমরা প্রত্যেকটা বক্সে পেয়ে যাবে। ওভাবেই করে তোমরা কালারটা করার চেষ্টা করবে, কারণ একই ছবিতে দুই ধরনের কালার দেখানো সম্ভব না। এই জন্যেই তোমাদেরকে আমি আবার বলে দিই, তোমরা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখো সবগুলোর নিচে তোমরা কমেন্টস করেছো, এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথেও ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবে যাতে ওরাও অনেক কিছু শিখতে পারে আমার ভিডিওগুলো দেখে। এবার আমি নিচের সাইডটাতে একটু ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি। এখানে কালারটা আমি মাটির কালারের মতন সবুজ টিয়া হলুদ দেব না, এই কালারটা আমি একদম হালকা রাখার চেষ্টা করব, তাহলেই আমার পুরো ছবিটা অনেক ফুটে উঠবে। সবুজ কালারটা দিলে দেখতে ভালো লাগবে না, আমার ছবিটা অনেক ডিপ হয়ে যাবে। এই জন্যই আমি এখানে প্রথমে বাদামি কালারটা দিয়ে দিয়েছি, এরপর হলুদ কালারটা দিয়ে দিব, এরপর মিষ্টি কালার সাদা এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিবে। এরপর হালকা গোলাপি কালারটা দিয়ে টেবিলের কাপড়টার কালারটা করে নিচ্ছি, আর তোমরা কালারটা আমার মতন করে করার চেষ্টা করবে, কারণ আমি ছবিটার মধ্যে প্রত্যেকটা জিনিস একটু কালারফুল করে কালার করার চেষ্টা করেছি যাতে ছবিটা একদম ফুটে উঠে, মেলা মেলা একটা ভাইব থাকে।
তোমরা অবশ্যই আকার থেকেও বেশি চেষ্টা করবে কালারটা সুন্দর করে করার জন্য, কারণ কালারটা হচ্ছে মেইন। কালারটা যদি সুন্দর না হয় তাহলে তুমি সুন্দর করে এঁকেও লাভ নাই, তোমার ছবিটা ভালো লাগবে না দেখতে। উপরে জামাটাতে আমি ম্যাজেন্ডা আর গোলাপি কালারটা দিয়ে দিয়েছি, নিচেরটাতে আমি নেভি ব্লু ব্লু দিয়ে করে নেওয়ার পর সাইড থেকে একটু গোলাপি কালারটা দিয়ে দিয়েছিলাম। এরপর যে ঘন্টা বা জিনিসপত্র আছে এগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতন করে কালারফুল করে কালার করে নিবে। এখানে আমি ছেলেটার জামার কালার দিয়ে দিচ্ছি একদম হালকা একটা আকাশি কালার। এরপর প্যান্টের মধ্যে দিয়ে দিয়েছি চকলেট কালার। আর যে জিনিসগুলো আমি স্কিপ করে দিই সেই জিনিসগুলো মনে করবে যে ওগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতন করে কালার করলেও সমস্যা নেই, এই জন্য ওই জিনিসগুলো আমি আর বলার প্রয়োজন বোধ করি না। এখানে আমি জলপাই আর টিয়া কালারটা শার্ট দিয়ে দিয়েছি একই রকম, টিয়া কালারের ব্লাউজের কালারটাও করে নিয়েছি। এখানে আমি লুঙ্গিটার মধ্যে নীল কালারটা দিয়ে দিয়েছি, এরপর আকাশি কালারটা দিয়ে দিব, এরপর সাদা কালারটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি শাড়িটার মধ্যে লাল কমলা এরপর মিষ্টি কালারটা দিয়ে দিব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কতটুকু জায়গা খালি রেখেছি, এরপরে ভালো করে মিষ্টি কালারটা মিক্স করে নিব। এরপর বাকি যে মানুষগুলো আছে ওগুলোর কালার আমার মতো না হলেও হবে, তোমরা তোমাদের ইচ্ছে মতন করে কালারফুল করে কিছু কালার দিয়ে দিবে। সবার শেষে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে আউটলাইন করা। এখানে আমি শার্টের মধ্যে নেভি ব্লু দিয়ে কিছু ডট ডট দিয়ে ডিজাইন করে নিয়েছি। এরপর প্রত্যেকটা চুলের কালার, এরপর প্যান্ট যেগুলো খালি আছে ওগুলো ব্ল্যাক কালার দিয়ে দিয়ে দিব। ছবিটা কমপ্লিট করার পর অবশ্যই তোমরা কালো ডায়মন্ড কালার দিয়ে পুরো ছবিটা আউটলাইন টানবে। আউটলাইনটা টানার সময় একটা জিনিস খেয়াল করবে, যাতে আউটলাইনটা করার সময় ভালো করে শার্প করে চিকন করে নিবে, নাহলে কিন্তু মোটা মোটা হয়ে গেলে ছবিটা দেখতে ভালো লাগবে না, এই জন্য অবশ্যই শার্প করে নিবে। ছবিটা কমপ্লিট আউটলাইন করে নেওয়ার পর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে।